রহমানুর রহিম, কবুতরকে অন্যান্য খাবারের পাশাপাশি মাঝে মাঝে মশলা লবণ এরকম কিছু খাবার দিলে ভালো হয়। তো লক্ষ্য করে দেখবেন যে কবুতর কিন্তু গ্যাসের চুলা বা অন্যান্য যে চুলা আছে ওর আশপাশ দিয়ে মাটি খায় বা তরকারি পড়ে থাকলে সেগুলো খায়। তো এর কারণ হলো এদের মশলা জাতীয় খাবারে একটা চাহিদা থাকে। তো এই চাহিদাটা পূরণের জন্য আমি যে মাঝে মাঝে তরকারি দিয়ে সাথে একটু লবণ টবণ দিয়ে ভাত দিই আর কি, তো এটা ওরা খুব পছন্দ করে। দেখেন আলুগুলো কীভাবে খায়, তরকারিতে কিছু আলু রাখবেন, এটা সুন্দরভাবে একটু টুকরো টুকরো করে মাখিয়ে দিলে ওরা খুব ভালোভাবে খায়, আর এটা ওরা খুব পছন্দ করে। তো এটা ওদের খাওয়া দেখলেই বোঝা যায়। তো দেখতেছেন যে খাবারগুলো কিন্তু ওরা খুব মজা করে খায়। তো সবগুলো কবুতরেই মশলা জাতীয় খাবার খুব পছন্দ করে। অনেক সময় লবণ দেখবেন যে লবণের ডিব্বা ওরা ঠুকরে ঠুকরে আশপাশের লবণগুলো খাওয়ার চেষ্টা করে। যে আমার জালালি কবুতরটা, এই জালালি কবুতরের বয়স প্রায় 9 থেকে 10 বছরের মতো। এই জালালি কবুতরটা আমার বাসে আছে। সাদা কবুতরটাও আমার খুব ভালো লাগে। ওই দেখেন হানা দিল কবুতরে, দিছি খাইতে, মুরগি এসে হানা দিছে। দেখতে পারলেন যে খাবারগুলো কিন্তু এই পাশের খাবারগুলো খেয়ে সবার করছে। অবশ্যই একটু বেশি খাবার দিছিলাম, ওগুলো এখনও শেষ করতে পারিনি, তবে ইনশাল্লাহ শেষ করবে। আর মানুষের যেমন মশলা জাতীয় খাবার আমরা যেমন খাই, আসলে আমাদের শরীরের বিভিন্ন রকম উপকারে আসে, বিভিন্ন রকম রোগ ব্যাধির প্রতিষেধক হিসেবে কাজ করে। তো এই মশলাগুলো ঠিক সেরকমই প্রাণীদের ক্ষেত্রেও একই রকম, পশু পাখি সেম, এদেরও এই মশলা জাতীয় বিভিন্ন রকম মরিচ হলুদ, তারপরে এখানে আদা আছে, এখানে আছে আপনার এই রসুন, তো এই সবগুলো খাবারে মিশ্রণই কিন্তু আমি কবুতরকে দিলাম। সোজা কথা, আমরা যে খাবার খাই সেখানে অবশিষ্ট তরকারিটা যদি আপনি ভাতের সাথে মাখিয়ে দেন তাহলে এই কবুতরগুলো কিন্তু খুব মজা করে খায়। তো সাথে সাথে এদের পুষ্টিগুণও পূরণ হয়। আর এই যে মুরগি, মুরগি তো কথাই নেই, খাবার দিয়ে আসাতে পারি না, মুরগি কোত্থেকে যে আসে। আর যখন এই মুরগি ধরার চেষ্টা করি তখন আর ওই মুরগি খুঁজে পাওয়া যায় না। আর আমার জালালিগুলো ডিম দেয়, বাচ্চাও হয়, কিন্তু আসলে বাচ্চা টিকায় রাখতে পারি না, হয় হারিয়ে যায় নাহলে একটু বড় হয়ে মরে যায়। তো একটা বাচ্চা আছে, বাচ্চাটাও নর হয়েছে, সে নরটা আবার ওই সাদা কবুতরের সাথে জোড়া নিছে। দেখি এবার কিছু বাচ্চা আসলে কালেক্ট করা যায় কি না, আমাদের এটা ডিম দিবে। তো বাসা টাসা করছে, খড়ি টড়ি নিছে, হয়তো বা কয়েকদিনের মধ্যে ডিম দিতে পারে। আমার কাছে যেসব কবুতরের কালেক্ট আছে, অল্প কিছু কবুতর, তো তাও আমার অনেক শখের দেশি কবুতর। তো এই কবুতরগুলো আমার অনেক শখের, আমি পালন করি। তো ইনশাল্লাহ আপনারা সবাই কবুতরকে কিছু মশলা জাতীয় খাবার দিবেন, এই অবশিষ্ট তরকারিটা ভাতের সাথে দিবেন, এতে অনেক উপকার পাবেন, বিভিন্ন রকম উপকার হবে। তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ।